মাইছে পোলা মাইয়া বিয়া দেয়, নাতি নাতনি বিয়া করায়, তোর বিয়া দিব তা না কইরা, সে নিজেই বিয়া করছে। তো তুই বিয়া করছ না কেন? আমি না কইছি আমি বিয়া করুম না। কেন বিয়া করবি না কেন? তোর কি বিয়ার বয়স হয় নাই? আরে বাবু, বিয়ের বয়স হলে কি বিয়ে করতে হবে? আমার হাতে কত ধরনের কাজ, এই কাজগুলো আমি করতে পারবো? বিয়ে করলে পারবো করতে? আরে বিয়ার সাথে কাজের কি সম্পর্ক? এই যে দুনিয়ায় কত মানুষ বিয়ে করতেছে, সবাই কি বিয়ার পর কাজ করবো বন্ধ করে দিতেছে? তুমি এসব কিছু বুঝবা না নানি। আমাদের সংগঠনের উদ্যোগে বস্তিবাসীদের মধ্যে জ্ঞানের আলো ছড়ায় দেওয়ার একটা প্রজেক্ট হাতে নেওয়াছে। এরপরে ওই যে ছিন্নমূল শিশুদের পুনর্বাসনের জন্য একটা প্রজেক্ট অলরেডি চলতেছে। তারপরে সামনে আসতেছে ভিক্ষুকদেরকে স্বাভাবিক জীবনে ফিরে দেওয়ার একটা মেগা প্রজেক্ট। আমি বিয়ে করলে কাজগুলো করতে পারবো কি মনে হয়? পারবো আমি এগুলো করতে? এই সব তো আজই রাখা। ওই যে কথায় আছে না, ঘরের খাইয়া বনের মহিষ খেতায়, তো হচ্ছে এই অবস্থা। আরে গাধা, এই সমস্ত নামের লাইগা তুই বিয়ে করবি না, ঘর সংসার করবি না? তাই ছিল নানা করে নানা হাওয়া খেতে গেছে। হাওয়া খেতে গেছে মানে চকে গেছে, হাওয়া মিটে গেছে? আরে না, হাতির ঝিলে ঘুরতে গেছে। হাতির ঝিলে ঘুরতে গেছে? ওখানে করে কেন? তুমি কইলা আসো, আমরা তোর তোর আমি খেলি, তারপর আমি তোর হাজার দৌড় দিলাম, তুমি পিছনে দৌড়াই করতে, আমি উনিশ টাকায় পড়ে গেলাম, তুমি দৌড় দিয়া দিয়া আমারে কোলে কইলা একটা জায়গার মধ্যে বসাই আসবে না, তো পাঁচ আমার সব কষ্ট দূরে। এইবার কিন্তু অনেক দিয়ে থাকতো ইয়া বাড়িতে একটা ময় বরফি থাকতে হয়। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমি যখন আইসে গেছি আপনার কোনো কিছু অসুবিধা হইব না। এখন বলো তো এই ছেলেটা কে? কে বাড়ির কাজের ছেলে? তো কি কাজ? বলো, আমার খুব কাছে। তোমার নাম জানি কি? ইংরেজিতে কি জানি কয় এটা কর। শোনো, এইটা হলো তোমার নতুন নানি। আমি অল্প দিনের মধ্যে তাকে বিবাহ করব। ইম্পসিবল ইম্পসিবল, নিজে বিয়ে করব না, আর আমি তোমার বিয়ে করতেছি এটা মধ্যে ইম্পসিবল ঢুকাই দিল। হয় যান, এক কাল তো মাথার কিনা মিজা কথা বলে না, অল লগে আমারে মানাইব না? মানাইব এইসব তুমি কি বলতেছো নানা? আরে ওরে তবে বিয়া করো, আমি একটু ঘরের ভিতরে থাকি, এটা কিন্তু আমার আপন পথ হই, ওই আগে থাকতো বক্সিবাজ, এখন মানে কই থাকস? বসুন্ধরা আমরা এখানে পলট কিনা বাড়ি করছি। চিন্তা করছ পলট কিনা বাড়ি বানাইছে? চাই তুমি আমার বইনের লগে বসা এখানে গল্প করো। আমি একটু বিশ্রাম নিয়ে আসি, যেই দৌড়ান দৌড়াইছি আজ এই আসা না আসাইছি আমি হয়রান হয়ে গেছি। আসি আই এখন চা নাস্তা দিতে খাও। সন্ধ্যাকালে কই যাস হিমু?
আইসোলেশন জি কম কইজো কইজো মইছে নানি পান খাইবো পান আনতে যাইতেছি নানি পান খাইবো কোন নানি কোন নানি বুঝে না নানি নানি বা বিয়ে না হতেই একেবারে নানি নাটক শুরু করে দিছে আরে হিমু ভাই নানি তো নানি তার আবার বিয়ে হইব কেমনে ও জয়তুন নানি আচ্ছা ওই শোন ওই মেয়েটা কে আরে নানাই তো অন কইলো না যে তার ভবিষ্যৎ বউ একটা চটকা না দিয়ে তো সবগুলো দাঁত খুলে দেব কই পাইছো সোয়েটারে আরে ইস্কাটনে একটা বিয়ার অফিস আছে না বিয়ার অফিস মানে কাজী অফিস আরে কাজী অফিস হইতে যাবো কি লিগা শোনো হিমু ভাই ওই যে বিয়ার লিগা পাত্র পাত্রী জোগাড় করে দেয় না কি জানি কয় ম্যারেজ ব্যুরো ম্যারেজ ব্যুরোই তো হইব বুড়ার লিগা যে জুয়ান মাইয়া জোগাড় করে দেয় না তাহলে তো এটা ব্যুরোই হইব তোমার মাথা কি নাম ওইটার হিমু ভাই নাম তো দেখি নাই ওই যে বাংলা মোটরে মসজিদের পাশ দিয়া একটা গলি গেছে না ওই গলির ওইখানে অফিসটা কি জানি এর কথাবার্তা কি ফাইনাল আচ্ছা একটা জিনিস আমি বুঝলাম না হিমু ভাই এই বিকালবেলা তুমি এই জায়গায় মর্নিং ওয়াক যা ভাগ এখান থেকে তুই চালা চামচা শুনুন এভাবে রাস্তায় কথা বললে তো মানুষ সন্দেহ করবে তার চেয়ে বরং আমি আপনাকে আমার নাম্বারটা দিই আপনি ফোন করলে আমরা দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নিব কেমন মারধর করেন নাই তো না 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 কি বলছেন আপনি মারধর করবো মানে ওকে আমরা গেস্ট রুমে রেখেছি জামাই আদরে রেখেছি এখন তো মনে হচ্ছে এক পোস্ট বৃষ্টির মধ্যে এক পোস্ট চা কেক বিস্কিট হয়ে গেছে খুব ভালো করছেন আমি একটু টেনশন আছে ভাই সবাই তো আপনার ভালো মানুষ অফিসে কিছু কিছু কলিগ থাকতো জল না কথা বলছেন অফিস যদি মারধর করে এর জন্য টেনশন করছি কারণ উনি আমাকে বলছেন আমার শ্বশুরের বংশের শেষ বাতি ওরা আমার সবাই খুব আদর করে ফোনের টোকা কেউ দিই না কেন এরকম ভেজা মাজা বুঝতে পেরেছি আপনার খুব আদরের শ্যালক এটা আমি বুঝতে পেরেছি আমরা এও বুঝতে পেরেছি আপনার শ্যালকের যে কেসটা এটা একটু মেন্টাল ব্যাপার স্যাপার আছে দ্যাট মিন্স আপনার শ্যালককে চিকিৎসা করাতে হবে আমরা আরও অ্যানালাইসিস এবং বোর্ড মিটিংয়ের মাধ্যমে এও জানতে পেরেছি এবং আমরা করছি যে আপনার শ্যালককে যে ফোনটা দেয় তাকে বের করার জন্য আমরা মনে করেন এক ধরনের মানে গোয়েন্দাগিরি করা শুরু করেছি দ্যাটস মিন হলো এটাকে ট্র্যাক করা শুরু করেছি এর জন্য আমরা মনে করেন দরকার পড়লে মোবাইল কোম্পানির সাথে মিটিং করব এই বলে আমরা ডিসিশন নিয়েছি যে মোবাইল কোম্পানিতে গিয়ে আমরা ডিসিশন করব কে ফোনটা করছে ওকে আসল কি মোহিনী না অন্য কোনো যদি মোহিনী হয় তাকে সাথে সাথে আমরা পাকড়াও করব এবং আমরা ধরে একটা বিয়ের ব্যবস্থা করব বক্স সাহেব আমরা গোয়েন্দাগিরি করি কিন্তু আপনার শ্যালকের যে কেস এবং আপনার যে আবেগ এবং আপনার ফ্যামিলির যে অবস্থা সব কিছু মিলিয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা গোয়েন্দাগিরি করব আপনার শ্যালকের জন্য একটু করেন না ভাই সেটা ঠিক আছে করব কিন্তু করতে হলে তো কিছু ব্যাপার স্যাপার আছে বোঝে না বোকা কত আচ্ছা এটা ঠিক আছে এই যে আমাকে টাকাটা দিচ্ছেন এটা কিন্তু মানে গোয়েন্দাগিরিটা কিন্তু অফিস করে না এটা আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি নিজে করছি তো এই লেনদেনটা আপনার এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে
অফিস চলবে না কিন্তু। বুঝতে পারো না মানি ভাই, আমার অফিসে তো আমি একই কাম করি, আপনি তো জানেনই তো। পরে আমি বলে যাই।